নমস্কার বন্ধু বান্ধবীসকল, পুনৰ এটা নতুন ভিডিঅ'লৈ আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ। আজি যিটো বন্ধু বান্ধৱীসকল জনমত অনুষ্ঠান লৈ আহিছোঁ, যিটো ৰণসিংহা অনুষ্ঠান লৈ আহিছোঁ, এই অনুষ্ঠানটো আপোনালোকে নোচোৱাকৈ নাথাকিব। কেলৈ কৈছোঁ, আজি কংগ্ৰেছী শব্দ মানে কংগ্ৰেছী মানুহৰ শব্দ এনেকুৱা ধৰণৰ বান তেওঁলোকে এৰিলে বিজেপি মানুহলৈ, এনেকুৱা ধৰণৰ প্ৰশ্ন কৰিলে বিজেপি মানুহক, কিন্তু তাৰ উত্তৰ দিবলৈ তেওঁলোকে বিচাৰি নাপালে। সাংবাদিক আচৰিত হৈ গ'ল প্ৰশ্নটো সোধা দেখি। গতিকে ভিডিঅ'টো চাওক, এটা আপোনালোকে চাই ভাল পাব আচলতে অনুষ্ঠানটো, সেইবাবে আপোনালোকৰ মাজলৈ লৈ আহিছোঁ। গতিকে চাওক, আৰু তাৰ আগতে যদি কোনোবা নতুনকৈ আহিছে মোৰ চেনেলটোত, এটা লাইক আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব। আৰু অনুষ্ঠানটো চলি থাকোঁতে শেষত কি এটা পৰিস্থিতি উদ্ভৱ হ'ল আপোনালোকে চালে গম পাব। গতিকে চাওক, মই প্ৰথমতে জানিব বিচাৰিছোঁ যে আপোনালোকে আপোনালোকৰ প্ৰাৰ্থী কিয় ভোট দিব লাগে বুলি ৰাইজক ক'বলৈ বিচাৰিব। ছাৰ, প্ৰথমে আমি নিউজ এইটিনক ধন্যবাদ জনাইছোঁ। আমাৰ প্ৰাৰ্থীক ভোট দিব লাগে শান্তি আৰু উন্নয়ন অটুট ৰখাৰ স্বাৰ্থত। শান্তি আৰু উন্নয়ন, আৰু তাৰ বাহিৰে আৰু কিবা উন্নয়ন বা উন্নয়নৰ বিশেষ কিবা কথা ক'ব বিচাৰিব নেকি, যে এইকেইটা আমি কৰিবলৈ বিচাৰিম, আমাৰ প্ৰাৰ্থী সাংসদ হ'লে এইকেইটা কাম কুকুৰা যাৰ কাৰণে কৰিব? চাওক, যোৱা 10 বছৰ সাংসদ নবচৰণীয়া ডাঙৰীয়াই তেওঁ সাংসদ হৈ থাকিলে, কিন্তু আমাৰ যিবিলাক ডাঙৰ ডাঙৰ সমস্যা তেওঁ সমাধান কৰিব নোৱাৰিলে। আমাৰ বিশেষ কিছুমান ঠাইত দলঙৰ এটা সমস্যা হৈ আছে, গতিকে আমাৰ সাংসদ আমি জিকাই পেলাই কোকৰাঝাৰ লৈ আমাৰ ডাঙৰ ডাঙৰ যিবিলাক ৰাইজৰ সমস্যা, এইবিলাক সমস্যা সমাধান কৰাৰ ক্ষেত্ৰত আমাৰ সাংসদে কাম কৰিব। হয়, ধন্যবাদ জনাইছোঁ। আৰু বিপিএফৰ প্ৰতিনিধি কোনোবাই বক্তব্য ৰাখিব? বিপিএফৰ পৰা আপোনাৰ চলাইছোঁ। হয়, বিপিএফৰ প্ৰতিনিধিৰ বক্তব্য শুনিব বিচাৰিছোঁ। আপুনি খাওকীয়া পক্ষৰ বক্তব্য শুনিলে, আপোনালোকৰ প্ৰাৰ্থী আছে আৰু আপুনি কি ক'ব? আমাৰ বিপিএফ দলৰ প্ৰাৰ্থী আছে খাম্পা বৰগেৰী ডাঙৰীয়া, এখেতক ৰাইজৰ পৰা আমি বহুত বিচাৰি আছোঁ, বহুত ভিক্ষা কৰি আছোঁ। কাৰণ BTC অঞ্চলত আজি উন্নয়ন BTR হোৱাৰ পিছত, আজি প্ৰমোদ বড়ো ডাঙৰীয়া শিৱ হোৱাৰ পাছত আজি উন্নয়ন স্তব্ধ হৈ আছে। ইয়াত ইয়াত উন্নয়ন হোৱাটো আমি দেখিবলৈ পোৱা নাই। আগ্ৰামা মৈলী 17 বছৰ যিখিনি কাম কৰি আছে সেইখিনিতে আজি উন্নয়ন হৈ আছে, বাকী আমি দেখিবলৈ পোৱা নাই। BTC অঞ্চলত বসবাস কৰা ৰাইজে আজি এটা শান্তি, প্ৰতিটো ঘৰত শান্তি আমি পাবলৈ সক্ষম হোৱা নাই। কাৰণ আমাৰ BTC অঞ্চলত যিমান পৰিয়াল আছে, আজি ডেকা আছে, যুৱ আছে, আজি নিবনুৱা যুৱ যুৱতী আছে, এখেতসকলক আজি আমি ৰোজগাৰ দিব পৰা নাই। প্ৰমোদ বড়ো ডাঙৰীয়া নেতৃত্বত আজি ইয়াত কোনো চাকৰিৰ ব্যৱস্থা, ঠিকা ঠুকিৰ ব্যৱস্থা আজি কৰিবলৈ পোৱা নাই আমি দেখিবলৈ পাইছোঁ। এই BTCৰ যিটো এই উন্নয়নটো এটা সঠিক দিশত লৈ যাবৰ কাৰণে, স্পীড আপ কৰিবৰ কাৰণে ৰাইজে বিচাৰিছে BPF দল আহিব লাগে, কাম্পা বৰ্গে জিকিব লাগে। ধন্যবাদ জনালোঁ। কংগ্ৰেছৰ প্ৰতিনিধি আছে, কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী আছে, মই কংগ্ৰেছৰ প্ৰতিনিধি চলাইছোঁ। কংগ্ৰেছ দলে ভাৰত স্বাধীনতাৰ পৰা ভাৰতবৰ্ষৰ জনগণৰ লগতে কোকৰাঝাৰ পাৰ্লিয়ামেণ্ট সমষ্টিৰ সমগ্ৰ জনজাতিৰ উন্নয়ন আৰু নিৰপেক্ষ আৰু শান্তি বিচাৰি আহিছে। ইয়াৰ লগতে আমাৰ কংগ্ৰেছ দলে সৰ্বভাৰতীয় এক মেনিফেষ্টনত কোৱা হৈছে যে আমি 1,00,000 যুৱক যুৱতীক বছৰি আমি 1,00,000 টকা দিম। 2 নম্বৰ কথাটো হৈছে আমি মহিলাসকলক ঋণক আমি বছৰত 1,00,000 টকা দিম। 3 নম্বৰত আমি কৈছোঁ আমি কৃষকসকলৰ ঋণ মাফ কৰিম। 4 নম্বৰত কৈছোঁ যে আমি ন্যায় দিম। আমি সমগ্ৰ অসম তথা BTRDৰ কোকৰাঝাৰ সমষ্টিৰ সকলো জনগোষ্ঠীৰ এক পৰিসংখ্যা গঠনত, সকলো জনগোষ্ঠী সমানভাৱে যে উন্নয়ন হয় তাৰ কাৰণে পৰিসংখ্যা আমি গঠন কৰিম। ইয়াৰ লগতে আমি কৈছোঁ কোকৰাঝাৰ সমষ্টিৰ BTR অঞ্চলত যি মাটিৰ সমস্যা, সেই সম্পৰ্কে আমি ব্যৱস্থা ৰাখিছোঁ। যদি কোকৰাঝাৰ ৰাইজৰ বিপুল সমৰ্থন বৰ্তমানলৈ আমি পাইছোঁ, আৰু এই ক্ষেত্ৰত গৰ্জন মুছাৰী ডাঙৰীয়া আমাৰ কংগ্ৰেছ দলৰ মনোনয়ন প্ৰাৰ্থী আৰু বিৰোধী ঐক্য মঞ্চৰ সমৰ্থিত প্ৰাৰ্থী হিচাপে বিপুল ৰাইজৰ সঁহাৰি পাইছে, আৰু আমি আশা ৰাখিছোঁ বিগত দিনৰ BJP চৰকাৰৰ নেতৃত্বাধীন চৰকাৰে যি কোকৰাঝাৰ ৰাইজক ৰাম ঠেঙত নিলে, নৰেন্দ্ৰ মোদী চৰকাৰে বছৰত 2,00,000 নিবনুৱা যুৱতীক চাকৰি দিয়া, প্ৰত্যেকজন নাগৰিকক একাউণ্টত 15,00,000 টকা দিয়া, আৰু মূল্যবৃদ্ধি ৰোধ কৰাৰ যি প্ৰতিশ্ৰুতিৰে চৰকাৰ আনিছিল ইয়াত ব্যৰ্থ হোৱা, সকলোখিনি আমি এই BTRD ৰাজ্যৰ অঞ্চলত আমি প্ৰভাৱ বিস্তাৰ কৰিছোঁ। আৰু আমাৰ যি প্ৰতিশ্ৰুতি, আমি যি ৰাজ্যসকলত যোৱা ৰাজ্য ইলেকশ্যনত আমি জিকিছিলোঁ, ৰাহুল গান্ধী ডাঙৰীয়া আজি প্ৰতিশ্ৰুতি দিছিল 500 টকাত গেছ চিলিণ্ডাৰ আৰু 2,500 টকা গ্ৰীণৰ যি স্কিম আমি প্ৰতিপন্ন কৰিছোঁ। অথচ BJP চৰকাৰ নেতৃত্বাধীন চৰকাৰে বস্তুৰ দাম বঢ়া নাই। আজি যি চিলিণ্ডাৰৰ দাম, আজি যি মিঠাতেলৰ দাম, আজি যি পিঁয়াজৰ দাম, নিত্য সামগ্ৰী যি বস্তুৰ দাম আজি কমা নাই, বৰঞ্চে বঢ়াইছে। এই কথাটা BTRD অঞ্চলৰ কোকৰাঝাৰ সমষ্টিৰ ৰাইজে বুজি পাইছে, আৰু আশা ৰাখিছোঁ এই BJP চৰকাৰৰ ভেকভাৱনা, মিথ্যাচাৰ আৰু দেশত যি স্বেচ্ছাচাৰী যি ব্যৱস্থা, ইয়াক প্ৰতিহতাৰ কাৰণে অসম তথা ভাৰতবৰ্ষৰ ৰাইজৰ লগতে কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিৰ ৰাইজে ইয়াৰ প্ৰতিবাদ দিব, আৰু অহা 7 তাৰিখে গৰ্জন মজা হাতৰ চবত ভোট দি জয়যুক্ত কৰি সাৰ্বভৌমত্ব আৰু স্বাধীন ভাৰতৰ যি প্ৰেক্ষাপট আৰু অতীতৰ যি ইতিহাস গঢ় দিয়াৰ কাৰণে পুনৰাই আমাৰ কংগ্ৰেছ চৰকাৰক ৰাইজে সমৰ্থন দিব। ধন্যবাদ। GSPৰ প্ৰতিনিধি আছে নেকি? ইয়াত GSPৰ প্ৰতিনিধি নাই। তেনে মই পুনৰ এবাৰ UPPLৰ প্ৰতিনিধি চলাইছোঁ। হয়, কোনে ক'ব আপোনালোকৰ পৰা? হয়, মই সৰ্বপ্ৰথমতেই কাউণ্টাৰ দিবলৈ গৈ মই কংগ্ৰেছকে পালোঁ। আজি ভাৰত চৰকাৰে যিমান জৰ্জৰিত অৱস্থাত কংগ্ৰেছে পেলাই থৈ গৈছিলে, আমাৰ বিশেষ কৰি মই বড়োলেণ্ডৰ কথা ক'ব বিচাৰিছোঁ। আমাৰ ইয়াতে আগত হিংসাত জৰ্জৰিত আছিলে,
কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকারে প্রথম বিএলটির আলোচনার বহি বড় সমস্যা সমাধান করে বিটিসি দিলে, আর সেই বিটিসি দিয়ার পিছত যান উন্নতিমূলক কাম হয়েছে সব ভারতীয় জনতা পার্টি অটল বিহারী বাজপেয়ী আদবানীজির নেতৃত্বত দিয়া হয়েছিল। আজি আপনাদের কোকরাঝারের ভিতর গোটেই ভিতর এই কোকরাঝার জেলা আপনাদের বড়োল্যান্ড ইউনিভার্সিটি সিআইটি আদি করে ইঞ্জিনিয়ারিং কলেজ বিভিন্ন ধরনের উন্নতিমূলক কাম করেছে, এই মনে কম কংগ্রেস সরকারে করা নাই, ভারতীয় জনতা পার্টি সরকারে করেছিল। আর কাবেরী জলবিবাদ আপনাদের জানে, কাবেরী জলবিবাদ অটল বিহারী বাজপেয়ী যেটি ভারতের প্রধানমন্ত্রী হল, কাবেরী জলবিবাদের পর আরম্ভ করে যান জর্জরিত সমস্যা আছে, আজি আমার বড়োল্যান্ড নাই, গোটেই ভারতবর্ষ একটা শান্তি বিরাজ করেছে, কিন্তু কংগ্রেসে কোনো সমস্যা সমাধান করবো না আসলে আপনাদের চ্যানেলের প্রত্যেকটা মানুষ সাংবাদিক ভাই বন্ধু সকলে জানে। আর মানে একটা কথা কব বিচার, আমার কংগ্রেসের প্রতিনিধি এজনে কইছে ভারতীয় জনতা পার্টি করা নাই, ভারতীয় জনতা পার্টি উন্নতি করা নাই। আরে ভাই, তোমালে তো 60 বছর সরকার করেছিলা, তোমালে কি করেছা, তোমালে একটা সমস্যাও সমাধান করবো নাশিলা। আজি মানে বিশেষ করে মানে বড়োল্যান্ড বাকি মানে বড়োল্যান্ডের কথা কব বিচার, বড়োল্যান্ড যেটা সমস্যা আজি সমাধান করব সক্ষম হয়েছিল, এটা ভারতীয় জনতা পার্টি সক্ষম হয়েছিল। আজি বড়োল্যান্ডের যে আমি উন্নতি যে শান্তি বিকাশ করেছে বিরাজ করিতে, এটা ভারতীয় জনতা পার্টি সরকারে করেছে। বর্তমান আমার যশস্বী প্রধানমন্ত্রী অটল নরেন্দ্র মোদী ডাঙরিয়া দেবে আজি কেইবাটাও জনগোষ্ঠীর লগত বহি আলোচনা বিলোচনার মাধ্যম সমস্যা সমাধান করেছে। মই মুসলমান ভাই সকলকে একটা কথা কব বিচার, বিশেষ করে আফসু একটা কথা আমসু একটা কথা কইছিলে যে রাফিকুলর মানে হত্যার যেটু তদন্ত হওয়া নাই, হত্যার তদন্ত হয়েছে, মই মুখ্যমন্ত্রী সোনোয়াল ডাঙরিয়া দেবক কইছিল যে নহয় এটা তদন্ত হব লাগে, কিন্তু তদন্ত হয়েছে, তদন্তর ফল লগে লগে তদন্ত দিছে, তদন্ত হয়ে আছে, তদন্তর কিবা একটা ফলাফল উলাইছে আমাতকৈ আমার আফসুর ভাইটি সকলে কব পারিব। বিশেষকৈ মই আকৌ এবার কব বিচার, ভারতবর্ষক আমাক ভোট এই কারণে দিব, আমি উন্নতি করেছো, বিকাশ করেছো, সকল সমস্যার সমাধান করেছো, সেইকারণে ভারতীয় জনতা পার্টি ভোট দিব। আমার মনোনীত প্রার্থী জয়ন্ত বসুমতারীক বিপুল ভোটত জয়ী করবে তো উন্নীতর আধারত। ধন্যবাদ, ধন্যবাদ জানাইছো। মই আপনার চলাইছো, মহিলা সকল আছে আপনার চলাইছো, আপনাদের কি বিচার, আপনি কব বিচার নে, আপনি কাক প্রতিনিধিত্ব করেছে, কোন দলের? এনডিএ পার্টি। এনডিএ পার্টি আপনাদের প্রার্থী কিয় ভোট দিব লাগে আপনাকে যদি মই প্রশ্ন করো, কি উত্তর দিব? বিশেষ করে আমার যেটা এনডিএ সরকার প্রার্থী, আমি গোটেইখিনি মানে ভাবি চিন্তি, বিশেষ করে আমার মহিলাবিলাকে, আমার মহিলাবিলাকে যেটা ডেভেলপমেন্ট, আর সবতকে কবলে হলে আমার যেটা ভারতীয় জনতা পার্টি বা এনডিএ প্রার্থী, আমি উন্নতি বিচার, আমি শান্তি থাকিব বিচার, আর আমার ধরক যাক আসনি আছে প্রতিটা আপনাদের সকলে জানে যে মহিলাক বেশি গুরুত্ব দিছে, প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনাই হোক, আয়ুষ্মান ভারত কার্ডেই হোক, বা রেশন কার্ডেই হোক, বা আপনার অরুণোদয় আসনি হোক, বেশিকে মহিলার প্রতি জোর দিছে। আমি সকলে আটাই যে মহিলা বাহিনীকিনি জয়ন্ত মুসাহারি ডাঙরিয়া জয়যুক্ত করি 7 জুনত আপনি গম পাব চারিদিন। মই এফালে মহিলা আছে গতি আপনার চলেও আহ আপনার বক্তব্য শুনো, আপনাদের কাক প্রতিনিধিত্ব করেছে? আমার খামফা বৈগারী স্যার, আসলতে ইউপিপিএলর ভরি কপিছে, কিয় জানেনে, অকল অরুণোদয় অরুণোদয় অরুণোদয়, মহিলাবিলাক অরুণোদয়, অরুণোদয়ের বাইরে সিহতর একো নাই নেকি, একো নাই নেকি অরুণোদয়ের বাইরে, মহিলার সেই সমূলীকরণ কিবাকরণ সেইবিলাক যে লয় রাজনীতি করে আছে। আগতেও আমি আগর সেই কিবা ইলেকশনত শুনেছিলো গরিব লড়া ছোৱালীক যেতিয়া বিয়া করে তেতিয়া 1 তলা সোনা দিন, কিমানজনে পালে, কিমানজনে পালে, এতিয়া এতিয়া যে করে আছে অরুণোদয় অরুণোদয়, এই যে ভুয়া অরুণোদয় দি মানুষক প্রলোভন দি, ভুয়া অরুণোদয় প্রলোভন দি ভোট খুঁজি আছে, তার মানে ভরি কপিছে সিহতর, তার মানে কনফিউশন নাই সিহতে যে জিকিব, গতি আমার খামফা বর্গের স্যার জিকিব, 100% জিকিব, হাজার হাজার ভোটত জিকিব, লাখ লাখ ভোটত জিকিব। ধন্যবাদ জানাইছো ইউপিপিএলর প্রতিনিধি চলে কইছো, মই আপনি কোনে আইছো ইউপিপিএলর প্রতিনিধি হয়। প্রথমে আমার কংগ্রেসক আমি কব বিচার, যে কইছে যে বিভিন্ন ধরনের উন্নয়ন কাম করেছে, কিন্তু কংগ্রেস 15 বছর শাসনকালত এটাই কাম করেছে, ডিটেনশন ক্যাম্প, এই ডিটেনশন ক্যাম্পর বাইরে কংগ্রেস একো করা নাই, ডি ভোটের সমস্যা আজিলেক সমাধান করা নাই। আর এই কংগ্রেস আর বিপিএফ মিলি পেলায় যে বিটিসি 15 বছর শাসন করলে, এই শাসনবারের কথা আমি কব বিচার, আজি বিপিএফে কব বিচার খামপ বৈগারী জিকিব, আর ভাই কেনেকা জিকিব, এটা এমসিএলএ সিটও জিকিবা নাই, এটা এমপি সিটত কেনেকা জিকিব, এটা কথা আমি মনত পেলাই দিব বিচার, যে পূর্বর কথা সকলরে মনত আছে, আজি বিপিএফক কোনো পর্যায়ে ভোট নিদিয়ে, কারণ বিপিএফর দিনত যা হত্যা হিংসা দুর্নীতি হয়েছে এইবিলাক মানুষ মনত আছে। আজি আপনাদের আইসে কোকরাঝারের মাঝমজিয়াত এজন মানুষ বিপিএফর দিনত গুলিয়াই হত্যা করা হল, একটা দোকানে, আজি এবিএমসির সভাপতিক গুলিয়াই হত্যা করা হল কোকরাঝারত, আজি কিছু মানুষক ইয়াত তস্তারিং করে হত্যা করা হল, বোমা দিয়ে হত্যা করা হল, বিভিন্ন ধরনের অত্যাচার করেছে, আর কিছু মানুষ যদি ব্যবহার করব যায় তস্তারিং করেছে, বহু ধরনের অত্যাচার করেছে, কোনো ধরনের উন্নয়নমূলক কাম যান করব লাগিছিল 1% করব নাই। আর কব বিচার যে বিটিআর অঞ্চলত ভূমির কথা কয়, আরে ভাই 15 বছর কি মানুষক ভূমির পট্টা দিছে, 15 বছর মাত্র 17 বছর মাত্র 15,000 মানুষক ভূমির পট্টা দিছে, আর ইপিপিএল সরকারে
তিন বছর 114,000 মানুষ ভূমির পত্তা দিয়া হয়েছে। গতি ইউপিপিএল দলক ভূমির পত্তার কারণে নিরাপত্তার কারণে ভাল আমি প্রশাসন দিব পাইছো, শান্তিত রাখব পাইছো, এই কারণে ইউপিপিএল দলক ভোট দিব। আর যান উন্নয়ন হয়েছে এই উন্নয়নের ছাত্রত ইউপিপিএলর সমর্থিত প্রার্থী এনডিআর প্রার্থী জয়ন্ত বসুমতারীক ভোট দিব। আর হয়তো আপনাদের গম পাব ইলেকশনের আগের দিন আমার বিপিএফর বাইদবিলাক হয়তো আমার জয়ন্ত বসুমতারীক ভোট দিব। মই কংগ্রেসের পর একটা সৌ প্রতিক্রিয়া লোলো আর কংগ্রেসের পর প্রতিক্রিয়া লো মানে পুনরায় ইউপিপিএল চল যাম বিপিএফর চল যাম ক্ষমা করব। প্রথমত মানে ইউপিপিএলর সম্মানীয় ব্যক্তিজনক দুটা কথা প্রথমে কই লোক বিচার যময়ত রাফিকুলক হত্যা করা হয়েছিল আজির বিপিএফর বাগজরি ধরা বিজেপি দলেই হাগ্রামার লগত সরকার গঠন করে আইসিল। না জানে সেই বিজেপি সরকার এলাইজ গভর্নমেন্ট হাগ্রামার বলে এই দুর্ঘটনাটা হয়েছিল। আজির দিনত কইসা শান্তি, আজি যদি কবল কও যে আজি শান্তি, আজি সরকারের নিয়োজিত অফিসার মহিলা জন্মনির আভা নিরাপত্তার খাতির দায়িত্ব পালন করে তেওঁক যে হত্যা করা হল এজন নারী হিসাবে তদন্ত কিবা ওলাল নে? কিন্তু কোর্টে সেই কথাটা হত্যা নয় বলে কলে আর সিবিআই চার্জশিটত নয় বলে কলে, কোর্টত গোচর নাকে প্রত্যাহার করেছে, এটা একটা লিগেল ইস্যু হয়ে যাব পারে আপনি হত্যা বলে কলে? মানে এই কথাটা এনেকাই কোথাও তোর মার কথাটা মানে কইস যদি মারটা ইমান দিনে মিডিয়ার সম্পর্ক আপনার কইসিল সেই প্রসঙ্গে কব বিচারছে আপনি মাইকটা লওয়ার কারণে কথাটা মানে কমপ্লিট হওয়ার কারণে আপনি কইছে। আজির ডেটে তার মাকে বহুদিন মূলত কোর্টের অর্ডার কোর্টে মানি লইছে সেই কথাটা এটা আমি সন্দিহান করছো। দুই নম্বর কথাটা হল বিজেপি নেতৃত্বাধীন মুখ্য কার্যালয়ের মহিলা মোর্চার নেত্রীর মৃত্যু আর চাকুরির নামত যে ঘটনা হল কিষাণ মোর্চার যে চেয়ারম্যান করলে তার যে গোটে করলে সেই কথাটা যেন অসমের রাইজর শোষণ তোষণ নহল জানো। দুই নম্বর কথাটা হল কংগ্রেসের যে সময়ত ইয়াত শাসনভার করেছিল যে আজি বিপিএফর নেতাজনে কইছিল আইটিআই পর আরম্ভ করে সিআইটি মেডিকেল কলেজ আর যখন উন্নয়নের কথা নিজে উপলব্ধ করেছে সেইটু কংগ্রেস সরকার নেতৃত্ব বিপিএফর সরকারক এই দান বা এই আসনির নামত যে বিটিডি রাইজক সম্মান জানাইছে মরম করেছে এই কংগ্রেসে করেছে। তার মানে ইউপিপিএলর এজন সদস্যই যাকালিও কইছিলে যে হাগ্রামা মহিলার নেতৃত্ব যেটা 17 বছর সরকার চলিছিল অকল হত্যা হিংসাই হয়েছিল। যে আপনাদের জানে 2003 সনের 10 ফেব্রুয়ারির পূর্বে আমি বিটিসি অঞ্চল আজি যেটা বিটিসি অঞ্চল হয়েছে তার পূর্বে আমি যেগুলো মানে ভোট প্রদান করেছিল আমার এজন ভোটাধিকার কোনোবা সাংসদ কোনো এমএলএ যে আমি বনাইছো বিধায়ক আমার কোনো চিনি পাওয়া নাছিল। কিন্তু হাগ্রামা মহিলার সারে যেটা বিটিসি চুক্তি করার পিছত তখেতে ইন্টারিম কাউন্সিল গঠন করে যেন উন্নয়ন করব ধরেছিল আপনাদের আটাইয়ে জানে যে গোটে অসমত বিস্তারিত হয়েছিল বিপিএফ দলটো। আর মানে কইছো যে তেতিয়া কিছু রাষ্ট্রীয় রাজনৈতিক নেতার চকু হাগ্রামা মহিলার উপর পড়লে যে অদূর ভবিষ্যতে এনে যদি হাগ্রামা মহিলার উন্নয়ন করে তখেতে অসমের সিএম হব, অসমের জনসাধারণ তাক মুখ্যমন্ত্রী পাঠাব। তেতিয়া বিটিসি অঞ্চলত অসমত আজির যিজন মুখ্যমন্ত্রী তখেতে তরুণ গগৈ সাহাবর নেতৃত্বর হবল এজন মন্ত্রী আসলে তখেতকল হম দপ্তর তখেতকলের হাতত আছিল। আজি দুমা জোড়া বিপিএফর মানে ভাবমূর্তি ম্লান করার কারণে গোটেই প্রশাসন ব্যবস্থা বন্ধ করে দি স্তব্ধ করে দি বিটিসি অশান্তি সৃষ্টি করেছিল। ইয়ার দায়ী কোন? হম দপ্তরটো কেউ হাগ্রামা মহিলার হাতত নাছিলে আপনাদের জানে তখেতে অসহায় হয়ে রাইজর মজত সময় করে যেমনখিন পার চেষ্টা করেছিল দমন করবলে। আপনাদের মানে প্রশ্ন করছো হৌ সিদিনা তিনিআলি বালাজান তিনিআলি দিনে নিশায় যেটা হত্যা করেছিল এই হত্যাকারী মানুষ কোন আছিল আপনাদের আজি কোক? যখন আজি শান্তি চুক্তি করেছে এটা আর অশান্তি নোহা হয়েছে। বাক্সা ডিস্ট্রিক্ট 7 জন নিরীহ যুবক সংখ্যালঘু যুবক হত্যা করেছিল তা কোনে করেছিল? জঙ্গলত থাকা মানুষবিলাকে কেউ বিএলটি আর হাগ্রামা মহিলার নয়। আজি লাফিকুল ইসলামক হত্যা করেছিল আপনাদের ইউপিপিএল সরকারের হাকুনত আহার পূর্বে কইছিল হাগ্রামা মহিলারই হোক কোনোবাই লাফিকুল হত্যাকারীক আমি গ্রেপ্তার করিমেই। আজি কি আপনাদের গ্রেপ্তার করবেন সক্ষম নহলে? ইমান আমার হাককীয় মুখ্যমন্ত্রী আছে, ইমান দক্ষতাপূর্ণ মুখ্যমন্ত্রী, কেউ আজি লাফিকুলের হত্যাকারী গ্রেপ্তার করবেন সক্ষম নহলে? ইয়ার জবাব আপনাদের দিও। আমার সরকার বাদে থাকবে উত্তপ্ত পরিস্থিতি, কিন্তু এই মুহূর্তে মই একটা বাণিজ্যিক বিরতি লব লাগিব। এটা বিরতি লৈছো, বিরতির পিছত উভতি আহি মই যাম। মই এটা কথা কব বিচাৰিছো। আজি আমার বড়োলেণ্ডৰ এজন আফসুর প্রতিনিধিয়ে কৈছে যে এডভান্টেজ লওয়া বুলি, এটা ভুল ধারণা। আফসুর নহয়, এবিএম না, এবিএম নয়, এখেতবা কোন আছিলে? আচ্ছা, ট্রাইবেল সংঘ। তো জানিব লাগে যে ভারতীয় জনতা পার্টির সরকারের সময়ত অল্প পিছিয়ে আগুয়ে যাব লাগিব অটল বিহারী বাজপেয়ী সরকারে যেটা সমস্যা সমাধান করে গল। আজি ভাষা আন্দোলনের কারণে বড় ভাই সকলে পিটিসির যেটা আন্দোলন করেছিল বহুত মানুষের উপর কংগ্রেসে অত্যাচার করেছিল, অমানসিক অত্যাচার করেছিল। আমার সরকার হওয়ার লগেলগে ভাষা স্বীকৃতি দিলে, এটা অ্যাডভান্সড নয় দেই, এটা ভাষা স্বীকৃতি দিলে। বড় জনজাতির কারণে খালি বড়োল্যান্ড নয়, অল ওভার ইন্ডিয়াত জনজাতিসকলের কারণে বা পিছপরা জাতিসকলের কারণে ভারতীয় জনতা পার্টি যেটা করেছে সেইটা প্রশংসনীয়। হয়তো আমার ট্রাইবেল সংঘর আমার জ্যেষ্ঠ মানুষজনে নেজানে যে ভারতীয় জনতা পার্টি বড়োল্যান্ডের কারণে কি দি থই গল। মই যেটা কইছো যে বিটিসিয়ে বিজেপি দিলে এটা বিজেপির দায়িত্ব আছিল যে আমি সরকার কি দিলে তেওঁলোকে শান্তি হব, কি দিলে এই আন্দোলনটা শেষ হব। ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রাম আন্দোলনত
বহুতো আন্দোলনক মানুষ উঠুকাইছিল। তারপর আমি শান্তি পাইছো। তো বড়োলেন্ডর যা যুবক তেজাল তেজাল যুবকে যেটা আন্দোলন আরম্ভ করলে সরকারে কংগ্রেস সরকারে চকু দিয়া নাছিল, ভারতীয় জনতা পার্টি সরকারে দিছে। এটি কোনো অ্যাডভান্স নয়, এই সচা কথা। আর মানে সচা কথা প্রত্যেক বড় ভাই বন্ধু সকলে জানে বা বড় সংগঠনে জানে। ধন্যবাদ, ধন্যবাদ জানাইছো। মই বিপিএফৰ প্রতিনিধি, মই আহিম আপনার ওসলে বিপিএফৰ প্রতিনিধি। কোনে কব বিপিএফৰ? হয়, ইউপিপিএল গভর্নমেন্টে বা ইউপিপিএলৰ প্রতিনিধিবিলাকে যে ধরনের মানে ডর ডর কথা কই আছে, বিটিসির শান্তির কথা কৈছে, এইবিলাক মই কবলৈ নাযাও। আমার যে প্রমোদ বড় বর্তমানের চিফ, আমার রাজবংশীর কারণে কি চিন্তা করেছে? কারণ এফসুর যে প্রেসিডেন্ট থাকার সময়ত প্রমোদ বড় ডাঙরিয়ায় আমার আদিবাসী আর রাজবংশী আর যে ছয় জনগোষ্ঠীর যে স্ত্রীর ডিমান্ড, যেটা আমার সংসদত কিছু কথা উত্থাপন হয়, তিনটা অনবরতে আমার রাজবংশীর বিরোধী। আর আমি রাজবংশী বিরোধী নেতা হিসাবে আমি প্রমোদ বড়ক আমি আখ্যা দিছো। গতি আমার রাজবংশী সমাজে কেউ ইউপিপিএলক ভোট নিদিয়ে। গতি আর আমার বিপিএফ দল, রাইজর দল, বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সংগঠনের সমর্থিত পার্টি বিপিএফ দল। গতি এইবার যে আগন্তক এই লোকসভা যে 7 মে যে ভোটদান প্রক্রিয়া আরম্ভ হব, গতি সকল জনগোষ্ঠীয় দলে বলে গই বিপিএফক একাখুরিয়াক ভোট দি বিপুল ভোটত জয়যুক্ত করব খাম্পাবর্গী ডাঙরিয়াক। এ আমার বিশ্বাস। আর আমার কুশিসত আমার বিপিএফ গভর্নমেন্ট আহিব, এ আমার রাইজর দাবি। গতি বিপিএফ দল, রাইজর দল, বিভিন্ন জনগোষ্ঠীর দল, এয়া কব বিচার। ধন্যবাদ কংগ্রেসের প্রতি। আজি মই এটাই কবলে বিচার, ইউপিপিএল আর বিজেপি যা 70 বছর কংগ্রেসে বনাইছিল, রেল বনাইছিল, এয়ারপোর্ট বনাইছিল, সেইবিল বিক্রি করে করে সরকার চলাই আছে, এয়ারপোর্ট বিক্রি করে গভর্নমেন্ট চলাই আছে, আর বিদেশে শান্তি উন্নতি হয়েছে বলে কই আছে। আমি তো শান্তি দেখা নাই, আমি তো শান্তি দেখা নাই। বিদেশে ইলেকশন ঘুরি আছে, উচ্ছেদ ঘুরি আছে, এই তো শান্তি নাকি? হ্যাঁ, এই তো আমি শান্তি নয়। আর আপনাদের চাও, এজন ঘুরি আনি বলে যাওয়া এজন দুঃখিয়া মানুষ জিরো রেঞ্জত রাখি বন্দুক দিয়ে গুলিয়ে হত্যা করেছিল, এই তো শান্তি নাকি? এক্স এনডিপি বিলাক শেরপাঙ্গুড়ি থানাত মুখাপত রাখা দুজনক লই যাই পেলাই ভুয়া এনকাউন্টার আমি দেখি বলে পাইছো, এই তো শান্তি নাকি? কোন আপনাদের লাজ লাগিব লাগে? আপনাদের ইউপিপিএল আর বিজেপি গভর্নমেন্টে 10 কলেজ ক্রুইন সিলাইজ হয়েছে বলে প্রমোদ বড় ডাঙরে ডিক্লেয়ার দিছিল। দুদিনের পিছতে এটা লেটার আহিল, প্রবীণ সিলাইজের কোনো হেরি নাই, কেন খুলে দিলে অহম কবিতা, এই তো লাজ লাগে দেখি, লাজ লাগে। আপনি ইউপিপিএল নাই বিজেপির? হয়, তো পুন প্রথম ধন্যবাদ। আর যে আমার কংগ্রেসের বক্তায় কলে তে শান্তির কথা, তো 2009 আর 2012 শান্তিটাই বিচারিছে সাগে। এই শান্তির কারণে উঠি পড়ি লাগিছে, এই শান্তির কারণে আজি ইটালির পর নেতৃত্ব, সেই নেতৃত্বর কথা শুনি আজি নিজের জায়গার বরবাদ করব বিচারিছে। আজির ডেটত বিজেপিয়ে কি করেছে নাই করা আপনি নিজে প্রমাণ, ইয়াতে শান্তিরে আপনি এই প্রোগ্রাম পাতি আছে প্রথম কথা। দ্বিতীয়ত কথা, অকমান আগতে ইয়ার ইফালে দিই বন্দে ভারত ট্রেন গল, এই বন্দে ভারত ট্রেনের সপন কোনোদিন কংগ্রেসে দেখব পারিছিলে? সপন কোনোদিন কংগ্রেসে দেখব পারিছিলে? আর কংগ্রেসের দিন 2009 আপনাদের যদি তথ্যর উপর কথা পাতে তো চাব, 2009 কংগ্রেসের টাইমত এলপিজির মূল্য আছিল 1400 টাকা। আপনাদের চাইলো লগতে আজির ডেটত অসমের বাজেট 1,38,000 কোটি টাকালে বৃদ্ধি করেছে। তার কারণ কি? এই দুখিয়া জনগণের কারণে যে আমার স্কিম লওয়া হয়েছে তার কোনো ভাষা ভাষি আমি বাদ দিয়া নাই। একর পর আদি করে এখনকে যার ঘর ঘর নাছিল, পায়খানা নাছিল, যে নিম্ন বস্তু 70 বছরে কংগ্রেসে দিব পারা নাই, এইখানে আমি করবল হয়েছে। আজি মানুষে এইখানে জানিব লাগে যে অকল খালে নহয়, খোয়ার হিসাবটাও দিব লাগে। তার কারণে সরু সরু বস্তু যেটা কংগ্রেসে আগতে করবেন কিন্তু করা নাই, কিনা সদিচ্ছা নাছিল। আর যে কাম করেছে আপনাদের থাকে, আপনার একটা জ্যেষ্ঠ রিপোর্টার আপনি জানে নেলি মেসাকার কোট হয়েছিল, কোনে করাইছিল আর সেটার উপর কি অ্যাকশন লওয়া হয়েছে? আজি দিল্লীর শিখর জি উপর আন্দোলনের নামত যে এটাতো বাদে দিয়ক, আজিলেক কোনে শুনা নাই যে কত রাইটস আছে, কত বা কারবার ঘর জ্বলাইছে। তো এই ল এন্ড অর্ডার কোট রাখিছিল, বিল যখন বিলের উপর বহুত আলোচনা করেছিল টাটা বিল, এই টাটা বিল আমি অহার পিছত এখন ইমপ্লিমেন্ট করলো। আর টেরোরিজম প্রোটেকশন অ্যাক্ট 2002 আমি আনিল, অহার পিছত 2014 আগতে যার আগে এখন বিল প্রত্যাহার করে গেলে। এই এই নিবনীয় সমস্যা যে আজি বৃদ্ধি পাইছে, কেউ যেটা স্কিল ইন্ডিয়ার কথা চিন্তা করা নাই, আজি আমি স্কিল ইন্ডিয়ার কথা চিন্তা করে আছো। আজি এই বেটিসি অঞ্চলের আমার বিপিএফ আর কংগ্রেসের কাম নাই, মানে বিদায় দিল আমি কমাইছি না আই টকা আমার বর্তমান পাবলিকে। এটা আমার ইউপিপিএল আর এনডিএ জয়ন্ত বসুমতারী ডাঙরিয়ার 2,00,000 বা 3,00,000 মার্জিন ভোট লো জিকাই দিব, এই 100% কথা কৈছে আজির দিন। আর তেওঁকলে কৈছে যে আজি ইউপিপিএল দলে বা এনডিএ সরকার একো কাম করা নাই, আজি আমার মাজত বিভিন্ন ধরনের কাম করা হয়েছে। আজি 17 বছর তেওঁকলে কি কাম করলে? দুনিয়া দুর্নীতির বাইরে একো কাম করা নাই। আজি তেওঁকলে 3,000 কোটি ঋণ করে গো, এই ঋণটি আজি আমার ইউপিপিএল সরকার এনডিএ সরকারে আজি ঋণটি আমি মারিবলগা হয়েছে। আপনাদের কিছু চিন্তা করো, আজি কোনো পর্যায়ে বিপিপিএল যান ডর কথাই কোক
কংগ্রেসে যা ডর ডর কথাই কোক দিল্লিতো কংগ্রেস রাহুল গান্ধী জীবন শিব মানে প্রাইম মিনিষ্টার হব নয় হব নয় আর এটা আপনাদের চিন্তা করব যে এই ভিটিআর অঞ্চল এ পি পি এল আর বিজেপির এনডিএ সরকারের বাহিরা কোনো পর্যায়ে বিপিএফ ত্রিশ বছর সরকার নাহিব এই 100% কথা ধন্যবাদ জানাইছো আহিম আপনার ওসলে ইউ পি পি এলর কোনে কব বিপিএফ কোনে কব আপনি কব হয় বিপিএফ আপনাদের রণসিংহা আগি আগি বজাইছে নয় ইয়াতে আমি রণসিংহা আজির পর তিন মাস আগে বজাইছি তিন মাস আগে বজাইছি আমার একটা কথা হল কি আমার এজন বক্তা এখার কথা কইছে যে খাম্পা বরগৈরী আমার যেজন ক্যান্ডিডেট খাম্পা বরগৈরী তেখেতে নিজের সমষ্টি জিকিব পড়া নাই তেনেকে কেনেকে এমপি জিকিব মোর তেওঁলোকলে প্রশ্ন খেল আপনাদের কব লাগে রাষ্ট্রীয় সভাপতি আপনাদের তেওঁলোকৰ লগত যার লগত আপনাদের এলেঞ্জ আছে তেওঁ কেইবার তেওঁর সমষ্টি জিকিছে তেওঁ নিজিকি পেলাই ইয়াতে আহি তেওঁ প্রচার চলাব আইছে তেওঁ কি করব ভারতবর্ষ একো করব নয় দুই নম্বর কথা কই আছো মই শান্তির কথা কই আছো আপনাদের মহাভারত কি রামায়ণ জানে রামায়ণত কি হয়েছিল রাম যেটা বনবাস গেছিল রাম যেটা বনবাস গেছিল ভরতর রাজ্যটো দিয়ে গেছিল হয় না ভরতে কি করেছিল তেতিয়া ভরতে করেছিল কি রামর চরণজুর সিংহাসনত থই রাজ্য শাসন করেছিল কিন্তু আমার ইয়াতে কি হয়ে আছে ইয়াতে কি হয়ে আছে ইয়াতে এই হয়ে আছে যে হাগ্রামা মহিলারী আঁতরি গল প্রমোদ বড়াই করে থাকি দিতপুরের সেই মামা আপনার সেই মামার চরণ থই ইয়াতে শাসন করে আছে আমি এইবিল শাসন নামানো আর একটা কথা কই আছো আপনাদের নিশ্চিন্ত মনে থাকব ইয়াতে যিমানে ভাই বন্ধু না থাকব কিয় আমি 100% আমি জয় হম এই রণসিংহা আমি কৈছো নয় রণসিংহা আমি বলেছি আগতে মই আমার বিপিএফর যে নেতা তেখেতে কইছে মামার শরণ হাগ্রামা মহিলারী দেব যেতিয়া সরকার নলম বলে ঘোষণা করেছিল প্রেস মিট তারে কার ভরি শরণ ধরেছিল কাক কইছিল যে আমার সরকার তো লইল আমি আপনার পরে ভিক্ষা খুঁজিছো আমার সরকার বনাব তেতি আপনারা কি মামার শরণত কইছিল তেতি আপনাদের লাশ লাগা নাই আজি হত্যার কথা কইছে হত্যার জাগ্রত সৃষ্টি ময় মোর পরিবারের মানুষ বিকিছে ঘুনা ঘুনা ঘুনার শক্তি রাখব অলপ ঘুনার শক্তি রাখব ঘুনার শক্তি রাখব বুঝি পাইছে না মোর পরিবারের মানুষ বিকিছে প্রথম হত্যা করি এই হত্যা লীলা বিকিছে আরম্ভ হয়েছে আমার পরিবারের মানুষ হত্যা করা হয়েছিল এই বিকিছে প্রথম এই হত্যা করি হত্যা লীলা বিকিছে আরম্ভ হয়েছিল যেটা কার সরকার আছিল কার নেতৃত্ব সরকারে কংগ্রেস সরকার আর বিপিএফ সরকার আছিল কেউ দমন করব পারে নাই যেটা ডাঙর ডাঙর কথা অরুণোদয়ের কথা কইছে এইটো আমার আসনি সরকারের আসনি নহয় ইহতর গরিবর বন্ধু নহয় গরিব মানুষ একটা বস্তু পালে তুমি আপনার উপর গাঁত লাগে কেউ লাগে আমি কাম দিছো আপনার কি দিছে আজি সুপার ফিফটির দ্বারাই লড়া ছোলে শিক্ষিত বানাইছে আপনার বিপিএফে কি করেছে অঞ্চলত মেলা জুয়া ফেস্টিভেলত জুয়া এইবিল ঘাটি বনাই এই সমাজটুক একদম লেত্রা বনাই দিছে প্রমোদ বলো স্যার আহার পছন্দ এই সমাজটত শিক্ষিত সমাজ বনাইছে কন্ট্রাক্টারির সমাজ বনা নাই শিল্পীর পরে আরম্ভ করে সকলে ইয়াতে মর্যাদা পাইছে আমি মর্যাদা পাই আমি ঘরে ঘরে সোমাইছো আমার জয়ন্ত মহিলারী কুসুমতারী জিতিব এনডিএর সমর্থাই জিতিব আপনার কামনে তার আগত কো আর একটা কথা ভাল লাগিছে যে বিপিএফ আর কংগ্রেস যে ভাই ভাই আজিয়ে বুঝি পাল মই প্রথমে কব বিচারিছো হাতির যেনকা দুখন দাঁত থাকে এটা হয়েছে দেখুয়া দাঁত দেখুয়া দাঁতটি হয়েছে ইউপিপিএল আর খোয়া দাঁতটি হয়েছে বিপিএফ এই দুটা দল প্রথমে বিজেপির হয়ে তখন অতপ্রতভাবে জড়িত হয়ে আছে আর আমার বিজেপির এগারী নেতা কৈছিল যে কংগ্রেসে 70 বছর কি করেছে তেখেতে হয়তো পাহরি গেছে কংগ্রেসের 70 বছর রাজত্বকালত কংগ্রেসের কোনো নেতাই ভারতবর্ষ পালন করে লন্ডনে যাওয়া নাই নীরব মোদী ললিত মোদী তেখেতর যান আছে ভারতবর্ষের টাকা এই বিজেপি আমলত তেখেতে লুটপাট করে তেখেতে লন্ডনে লই গেছে আজিলে তেখেতে খবর লওয়া নাই আজি বিপিপিএল কর্মীবিলাকে কইছে বিটিসি বলে উন্নয়নের গঙ্গা বহাইছে তেখেতে যে ইউপিপিএলের পর বুবাই ভাই মই ভাই বলে মাতো এই যেটু এই এই যেটুক ইয়ার ইয়ার যেটুক ঘর নাই থাকব পরে আসিল যেটি আমার দাজু আসিল বিপিএফের পর ঘর বানাই দিছে গাড়ি দিছে তারপর লড়াই করছে তারপর লড়াই যাই বিজেপি বলে একটা এক মিনিট তারপর বিজেপি বলি এক মিনিট সাইলেন্ট প্লিজ আপনি আপনার কথাটা কইলেন হ্যাঁ বিজেপি এক মিনিট আপনি আপনার কথাটা ঠিক কইবলে বিজেপি বলি একটা পার্টি কইছিল ওদালগুড়ি বিজেপি না বিজেপি তারপরে লড়াই হয়েছে ওলাই এতে ইউপি আর হয়েছে এফালের পর কোনে কব আমার বিপিএফর বন্ধু এজনে কৈছিল যে আমার মাননশ্রী প্রমোদ বড় ডাঙরিয়া দিশপুরত মিত্রতা করেছে দিশপুরত মিত্রতা করেছে সচা কথা কিন্তু হাগ্রামার দরে দিল্লি যায় কারো ভরি ধরা নাই প্রমোদ বড় এই মনে রাখো আপনাদের ভরি ধরা নাই আর হাগ্রামা মহিলারিয়ে দুই একটা রাস্তা বানাইছে আর নিজের সম্পত্তির পাহাড় করেছে
আজি তেওঁলোকে বিপিএফ আর কংগ্রেসের বন্ধুসকলৰ মানে হিংসা লাগিছে। আরে আমি দুখিয়া দরিদ্র মানুষের বিভিন্ন ধরনের আসনি আমি দিব পারিছো, মাটির পট্টা দিব পারিছো, বিটিআর অঞ্চলের মাটির সমস্যা আছে আমি সমস্যা সমাধান করব গই আছো, কিন্তু বিপিএফ আর কংগ্রেসের দাদাসকলৰ অলপ হিংসা লাগিছে, আমি এইটো করিমে, আমার ভূমির সমস্যা বিটিআর অঞ্চলত আমি সমাধান করিমে, এটা আমার প্রমোদ বড়ো সরকারের গ্যারান্টি। ধন্যবাদ জানাইছো, ধন্যবাদ। শুনে প্রথম কথা হল আমি বিভিন্ন জাতি জনগোষ্ঠীর কোন দলের কোন সংগঠনের মানে বিটিআর গড়িয়ামারি দেখি জাতি করে সব বিভিন্ন জাতি জনগোষ্ঠীর দরে গড়িয়ামারি দেশি সকল খিলঞ্জিয়া হয়, কিন্তু আজি আমার মানুষ আজি আপনার বক্তব্য সকলে শুনব, আপনার বক্তব্য সকলে শুনব, গতি আপনার বক্তব্য ধৈর্য ধরে থাকব আর উত্তেজিত নহবলে আহ্বান জানাবো। মই সকলকে নিজৰ আসনত বহিবলৈ অনুরোধ জানালো, মই সকলকে নিজৰ আসনত বহিবলৈ অনুরোধ জানালো। চাও বিচারত আমি যদিও বা খিলঞ্জীয়া বা থলুৱা হয়, কিন্তু আমাক আজি বহু মানুহ দিবদাৰ হৈ আছিল। এইখন সরকারে মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা দেব নেতৃত্বাধীন সরকারে তথা ইউপিএ সরকারে বিচারত বসবাস করে তথা বসবাস করে গড়িয়ামা দেশীয় সকলের কারণে যি মানে জনগণনা করবলৈ গৈ আছে তার কারণে আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। ইতিমধ্যে গড়িয়া ডেভেলপমেন্ট চলি আছে আর আলিমেজ ভবনের নামত আধারশিলা স্থাপন করেছে, গতি আমি সদৌ বিচার গড়িয়ামা দেশী জাতি পরিষদের তরফের এইবার আমার যি গড়িয়ামা দেশী রাইজ আছে নিশ্চিতভাবে শিবির দলকে নিশ্চয় মানে ভোট দিব। আর কোনো অরাজনৈতিক দল ছাত্র সন্থার প্রতিনিধি আপনার কথা পাতিল, আর কোনো রাজনৈতিক অরাজনৈতিক দলের প্রতিনিধি আপনার পাতিল, মানে আকর বাহিম কোন আছে কোন আছে আই বি এম সি এবার মানে পাতিল, আর যদি কবলগে আছে চমুকে আজি সংবাদ মাধ্যমত আমি দেখিছো যে এফসুয়ে ইউপিপিএল দলক সমর্থন জানাইছে, আর আমি আগরপরাই জানো যে এফসু মানে ইউপিপিএল, ইউপিপিএল মানে এফসু, আর এফসুর বন্ধুজনে ইয়াক কইছে যে সকলে ইউপিপিএল দলক ভোট দিব লাগে। এফসুর বন্ধুজনক মই ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসাবে আর একটা ছাত্র সংগঠনক আমি প্রশ্ন করছো, আপনার আমি কিহর ভিত্তিক ভোট দিম, কারণ এইখান বিজেডিত একটা ধর্মীয় সংখ্যালঘুসল সেকেন্ড লার্গেস্ট পপুলেশন, এইখান বিজেডিত এই সেকেন্ড লার্গেস্ট পপুলেশনের ভিতর আপনার নমিনেটেড এম সি এল কাক দিছে ডাঙর প্রশ্ন এটা। তারপর আরো একটা কথা, আপনাদের এই যে কিছুদিন আগতে বাক্সা জেলার আর চিরাং জেলার বিভিন্ন ঠাইত এইখান ইপিপিএল দলে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর ধর্মীয় সংখ্যালঘু 500 অধিক পরিয়ালক আপনাদের নোটিশ প্রদান করেছে উচ্ছেদের কারণে, আর যার কারণে এ বি এম সিয়ে কি করেছে, এ বি এম সিয়ে মহামান্য গুয়াহী উচ্চ ন্যায়ালয়ত গোচর তুলবলিয়া হয়েছে। আর একটা কথা কইছো, সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের কথা কয়ে এইখান ইপিপিএল দলে চর্চারত আইছিলে, সংখ্যালঘু উন্নয়ন বোর্ড আমি ইতিমধ্যে জানিছো গোপনে গোপনে গঠন করা হয়েছে, এই সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের অধ্যক্ষ কোন, এই প্রশ্ন আপনাদের করেছো, কিয় সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের সেকেন্ড পপুলেশন জনসংখ্যার থাকা মানুষ কিয় দিয়া হওয়া নাই তার মানে মই এটা কথা কৈছো, আমার ইউপিপিএফলের এজন বন্ধুর কথা মোৰ হাঁহি উঠিছে, তেখেতে কৈছে লাফিকুল হত্যাকারী তিনজন বিপিএফর নেতা জড়িত, মোৰ অলপ হাঁহি উঠিছে, আপনার সরকারের কত দুর্বলতা আছে যে বিপিএফর তিনজন মানুষ চিনাক্ত করার পিছতো আপনার আরক্ষীয় গ্রেপ্তার করব পড়া নাই, এই মানে প্রশ্ন ইউপিপিএল লই। দ্বিতীয় কথা, আপনার যদি শান্তির কারণে বিটিএফ বাকী রাইজে আপনার ইমানে সাপোর্ট করেছে, সঁচা কথা এটা আপনার ইউপিপিএলের কর্মীয় গাঁয়ে ভূয়ে সময় যেটা বিপিএফর কত সভা পাতে সিধা কই যায় মহিলাসকল ধমকি দিয়ে, আপনার যদি বিপিএফর সভালয় যায় আপনার অরুণোদয় কাটি দিয়া হব, আপনার নামের ঘর কাটি দিয়া হব, কিহর ইঙ্গিত এই আজির দিন কোক বিপিএফর যেটা রাজুয়া সভা হয়েছে হাগ্রামা মহিলা সারের নেতৃত্বত, মোর এই সরু মোবাইলখনক শ টেলিফোন আইছে আমার অঞ্চলের, আমি বিপিএফর সভালয় যাম, আপনার মানে গাড়ি পঠাও কিনা বুদ্ধি করে লই যাও, কিন্তু আপনাদের ইমান উন্নয়ন আর ইমান শান্তি করেছে, আপনাদের টাকা পয়সার কথা কই মিটিংত মানুষ লই যাব লাগে, কিন্তু বিপিএফে হাগ্রামার একটা টাকা নাই, আজি হাজার হাজার মানুষ হিল দল ভাঙি আজি বিপিএফর সভা যোগদান করেছে, আপনাদের দেখা পাব আপনাদের মাত্র 11 সিট লই হিমন্ত বিশ্ব শর্মার আশীর্বাদতে সিট লইছিল কিবা ভাগ্যক্রমত, কিন্তু অহা 25 সনত আপনাদের সাবা হাগ্রামা মহিলার কেনকৈ জনতা বিটিজের হাখনত বহায় এটা আপনাদের চাই লব, আর এনেকুয়া একটা ফুয়া টাকা পয়সার মানে লোভ দেখায় প্রলোভন দেখায় ইহতে ভাইরাল করেছে আমার পিনে যাতে মানুষ আকর্ষিত হয়, এটি হল তেখেতসকলের একটা কুচক্রান্ত। আর এই ইউপিপিএল আর বিজেপির নামত ফরমত লিখি ইহতে এই যেটা মানে কিহর অরুণোদয় ফরম বলে দুঃখিয়া সহজ সরল মহিলাসকল ইহতে গাঁয়ে গাঁয়ে বুঝাই আছে ভোট দিয়ার কারণে, কিহর আপনার দুর্বলতা সঁচা কথা কই ভোট লোক আপনার এফালে আছে কোনোবা বহুত সময় পৰা ৰৈ আছে নেকি, একচুয়েলি যেতিয়া আমাৰ কংগ্ৰেছ কবিন আছিল 10 বছৰ আগত তেতিয়া 35,000 crore আছিল আমাৰ অসমৰ লোন, এতিয়া আহি 10 বছৰ পাছত 140,000 crore বাঢ়ি গ'ল, আমাৰ অসমত যিমান পপুলেশ্যন আছে আমি এজন এজন ভাগ কৰিলে এজনৰ 38,000 কৰে এজনতে, আৰু এতিয়া ধৰি লওক আমাৰ মাইনৰিটি ভাইসকলক ক'লে আমাৰ বিজেপি কি কৰিছে, আমাৰ আদিবাসীয়ে ক'লে সবইতো আমাৰ ভাল পোৱা নাই কেনেকৈ ভোট দিব, আর আমার ছয় জনজাতি তেখেতে এস টি খুঁজি আছে তো মূর্খ পড়ে আছে এই দিয়া নাই হয় নাই, তেখেতে কেনে ভোট দিম কোনো চাই ভোট দিম, আমি ইয়ার কারণে মানে অনুরোধ চাইছো ট্রাইবেল স্টুডেন্ট ইউনিয়ন করা এন ডি এক ভোট দিয়ে যে ইয়ার পাশত যা আছে বিপিএফ কংগ্রেস আছে ইউটো দিয়ক বিপিএফক ভোট দিয়ক এই অনুরোধ।
এখেতে মিথ্যা কথা কয়ে আছে, প্রমোদ বড়ো ভিক্ষা নয়, একেতলে ভিক্ষা খুঁদি আছে। আজি আপনাদের কোক একেতলে ভিক্ষা খুঁদি আছে, গতি সাত তারিখ ক্ষান্ত হবলে অনুরোধ জানালো সকলকে, আপনাদের সকলকে ক্ষান্ত হবলে অনুরোধ জানালো, ক্ষান্ত হবলে অনুরোধ জানালো সকলকে। এটা একটা অসুত নয়, অনুচিত কার্য, অনুচিত কার্য। ক্ষান্ত হবলে অনুরোধ জানালো সকলকে, ক্ষান্ত হবলে অনুরোধ জানালো, ক্ষান্ত হবলে অনুরোধ জানাইছো সকলকে, ক্ষান্ত হবলে অনুরোধ জানাইছো। এই খুব আপনাদের ইভিএমর বুটামত দেখাব খালি আপনাদের, কারণ খুব আপনাদের প্রকাশ করব ইভিএমর বুটামত, ইভিএমর বুটামত দেখাব। কিন্তু ইয়ার বাইরে কোনো ধরনের আইন শৃঙ্খলা বিঘ্নিত হব বা কোনো ধরনের রাজনৈতিকভাবে প্রচনামূলক কার্য হব কাম নকরিব, খুব সকলরে আছে, খুব সকলরে থাকবে, অসন্তুষ্টি থাকবে আর ইভিএমত দেখাব। অনুরোধ জানাইছো ক্ষান্ত হবলে আপনাদের নিজের এলাকা, আর আপনাদের খুব ইভিএমত দেখাব, নিশ্চয় আপনাদের খং খুব আছে, সকলরে অসন্তুষ্টি আছে, ইভিএমত দেখাব। আর নিজের পছন্দর প্রার্থী হয় জিকাওক, নহলে পরাজিত করক। ইভিএমর দিনা কেবলমাত্র আপনাদের খুব আপনাদের মনের বক্তব্য দেখাবলে না পারিব। এর আহি পেলায় মারপিট করা আমার কারণে খুব বেয়া, গতি আমি করব না, আমি থর্ক বিতর্কই করা হয়েছে, তার আমি মারিব কারণে কিবা করব কারণে ইয়াত আহা নাই। আর একটা কথা চাও, আপনাদের মাজত যদি বিভাজন হয় ভুয়া সার্টিফিকেটেও এমপি হব পারিব, আপনাদের যদি এক হয়ে থাকে তাহলে আপনাদের কিন্তু কাম হব, কোকরাঝারও কাম হওয়া দরকার, মানে এই তো ভুয়া হব, গতি আমি সেই কারণে আমি সবে মানে কোকরাঝার বাকিয়ে আমি সেইটাই চেতনা হব লাগবে যে যাতে ভুয়া সার্টিফিকেট লয়ে পেলায় কোনো আমার এস টি মানে সিট থাকি পেলায় যাতে কোনো এমপি এমপি হব নয়, 10 বছর হেরে গেছিল। নয় আমি বিপিএফ হিসাবে টোটালি মেইনটেইন করে চলে আসছিল, এই ডিবেটত আমি ভাগ লইছিল, টোটালি ডিসিপ্লিনটা মেইনটেইন করেছিলাম আমি, কতপরা কি হয়েছিল আমি নজানো এইটা, কিন্তু এটাও আমি বিপিএফ হিসাবে ডিসিপ্লিন, এটাও আপনার যথেষ্ট সংখ্যক মানে ভালকে আছে, আমি ইয়াতে ইমান ভালকে বহি আসলো, উশৃঙ্খল পরিবেশ ইউপিপিএলর মানুহ মানুহকেইটাই করেছে, ইয়াতে হতকাত ভুগি, হতকাত ভুগি যে হয় মানুষ সেইটাই আজি উঠে হতকাত ভুগিতে। ধন্যবাদ জানাইছো সকলকে, আপনি কিনা কব কি চাইছো, মই এইটুকু কৈছো, এতিয়া যেটা আমার বিপিএফর পক্ষপা কৈছে যে তেখেতসকলে ইউপিপিএলে আগত মানে তিনিটা চেয়ার উঠাইছিল, কিন্তু আমি এনেকাটো করা নাই, আমি ভদ্র হিসাবে বহি আছো ভাল ধরনের, আর ইয়াত বিপিএফ না ইউপিপিএল মারপিট হয়েছে, ইয়াত হওয়া নাই, ইয়াত মানে আদিবাসী কিছুমান মানুষবিলাকে আমার ইউপিপিএল ফল মানে ভাইকটো কৈছিলে এই খোৱা শব্দ তেখেতে আহি পেলায় আমার ইউপিপিএল দলকে এটেক করেছে, গতি এটেক করার সময় যেটা মানুষবিলাকে যেটা প্রটেকশন দিছিলে এই প্রটেকশন দিয়ার ভিতরে আমার মাঝে এই শৃঙ্খলটো হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ জানাইছো সকলকে।